জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। শ্বাস রোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্বামী সহ শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি বুলবুলি মোড় এলাকায়। জানা গিয়েছে ওই গৃহবধূর নাম অর্চনা চৌধুরী দাস। গত 3 মাস আগে ইংলিশ বাজার থানার বিশ্বনাথ মোড়ের বাসিন্দা সায়ন দাসের সাথে বিয়ে হয় ওই গৃহবধূর। কর্মসূত্রে পুরাতন মালদা মঙ্গলবাড়ি এলাকায় ভাড়াই থাকতেন তারা। জানা যায় ওই গৃহবধূর এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের 10 এবং 12 বছরের 2টি কন্যা সন্তানও রয়েছে। পারিবারিক নানা কারণে বিয়ের পর থেকেই ওই গৃহবধূর স্বামী সহ শ্বশুর তার উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। সোমবার রাত্রে তার স্বামী সায়ন দাস, শ্বশুর রঞ্জিত দাস সহ আরও 4 জন মিলে ওই গৃহবধূকে ব্যাপক মারধর করে এবং তারপর শ্বাস রোধ করে ওই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী, শ্বশুর সহ আরও 4 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কালকে রাত্রে ছেলের মা, ছেলে, ছেলের বাবা, ছেলের বন্ধু মিলে আমার দিদি হয়। আমার দিদিকে রাত্রেবেলায় 10টা নাগাদ রাত্রি 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে খুব মারামারি করে, 4 জন মিলে খুব মারামারি করে। মেয়েটির ছেলের মা আর বাবা ছেলেকে টানতে চলে যায় বাড়ি। নিয়ে যাওয়ার পরে আমার ভাগ্নি আর ওর মা ঘুমায় রাত্রেবেলায়। ঘুমাওয়ার পরে সকালবেলায় উঠে দেখি ওর ভাগ্নি দেখে যে মা পাশের ঘরে ঝুলে আছে। হ্যাঁ, কিন্তু আমাদের অভিযোগ যেভাবে ঝুলেছিল সেটা ও নিজে থেকে আত্মহত্যা করেনি, ওকে মেরে দেওয়া হয়েছে। মেরে কি ঝুলিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছেলের বাবাই মেরেছে। হ্যাঁ হ্যাঁ, স্বামীও চলে গেছে। আমি ভালোই ছিল, এটা গতকাল রাত্রে হয়েছে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।